ফ্রাঞ্চাইজি ক্রিকেটের রমরমা যুগে কে বসে থাকতে চায়? বিশ্ব পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রে তা মেজর লিগ ক্রিকেট মানে MLC নামে শুরু হচ্ছে 13 জুলাই। স্থানীয় খেলোয়াড়দের ড্রাফট শেষ, এখন বাকি বিদেশি ক্রিকেটারদের দলে বাগানো। পাকিস্তান ক্রিকেট বোর্ড PCB সেদেশের ক্রিকেটারদের অনাপত্তি পত্রের জন্য MLC কর্তৃপক্ষের কাছে খেলোয়াড় প্রতি $25,000 দাবি করেছে। PCB-র দাবি মানতে কিছুদিন সময় চেয়েছে মার্কিন ক্রিকেট লীগের আয়োজকরা। প্রথমবারের মতো শুরু হতে যাওয়া MLC-তে অংশ নিচ্ছে 6টি ফ্রাঞ্চাইজি। দলগুলোর মধ্যে আছে ওয়াশিংটন ফ্রিডম, লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স, MI নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকো ইউনিকর্নস, সিয়াটল অর্কাস ও টেক্সাস সুপার কিংস। এর মধ্যে বেশ কজন আন্তর্জাতিক ক্রিকেটার নাম লিখিয়েছেন এই আসরে। এদের মধ্যে ওয়াশিংটনে খেলবেন আনরিক নরকিয়া, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও অ্যাডাম মিলনে। সান ফ্রান্সিসকোতে খেলবেন ওজি হিটার অ্যারন ফিন্স ও মার্কাস স্টয়নিশ। সিয়াটলে খেলবেন কুইন্টন ডিকক, দাসুন সানাকা ও সিকান্দার রাজা। এ টুর্নামেন্টের ফাইনাল হবে 30 জুলাই। ফারজানা ববি, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।